গলফ খেলা শুরু করে আমি আমার আরেকটা জীবন খুঁজে পেলাম এক বছরের মধ্যে আই বিকেম দ্য চ্যাম্পিয়ন আট বছরে উইনিং চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছি 500 রুপি তিনি রোজার সময় সেহরি পরে ফজর নামাজ পড়ে যখন আমি হাত মুখ দিচ্ছিলাম তো হঠাৎ করে আমার বডিতে টাচ করাতে ছোট লাম্পের মতন ফিল করলাম আমার অপারেশন হলো ডক্টর বললেন যে ম্যাডাম আপনার তো রিপোর্ট এসেছে দিস ইজ এ ক্যান্সারাস টিউমার এবং এটা বডিতে স্প্রেড করে গেছে আমি কখনো ভাবতেই পারিনি যে এটা আমার হতে পারে প্লাস এটা যে ক্যান্সারাস হবে সেটাও আমি মানতে পারছিলাম না পরে আমার হাজবেন্ড বললো আমার ওয়াইফের লাইফ স্প্যান কত বলে যদি ট্রিটমেন্ট করেন বছরখানেক থাকতে পারে আর না হলে 3 থেকে 6 মাস তো আমার হাজবেন্ড তো একদম ডেভাস্টেটেড ভেঙে পড়লো যে কী করবে আমার তখন ছোট ছোট বাচ্চা আমার ট্রিটমেন্টে যাওয়ার আগের দিন রাত্রে আমি জানতাম যে আমি যাচ্ছি এই বাড়ি দিয়ে হেঁটে আসবো আমি কফিনে সিক্স উইকস পরে আমার ট্রিটমেন্ট শুরু তো কেমোথেরাপি প্রথমে দেওয়ার পরে আমার একটু কষ্ট হয়েছে প্রথম কেমোথেরাপির 3 সপ্তাহ পরে যখন সেকেন্ডটা নিলাম 3-4 দিন পরে আমি ভাবলাম একটু শাওয়ার নিই ভালো লাগবে তো আমি চিরুনি নিয়ে চুলটা আঁচড়ায় দেখি প্রথম যেভাবে টান মেরেছি সবগুলো চুল চলে আসছে আমি এত কান্না করলাম এত খারাপ লাগলো আমি বোধহয় জীবনে এত কষ্ট আমি পাইনি আমাকে যদি বাঁচতে হয় আমাকে বাদ বাকি কেমোথেরাপিগুলো নিতে হবে এই ব্যাটল আমাকে জয় করতে হবে আমার ক্যান্সারের ব্যাটল আমি একলা ফাইট করিনি আমার হাজবেন্ড আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব সবাই আমাকে সাহায্য করেছে ভাবলাম যে না আমার একটু এক্সারসাইজের প্রয়োজন আছে সো আই স্টার্টেড প্লেইং গলফ গলফ খেলা শুরু করে আমি আমার আরেকটা জীবন খুঁজে পেলাম এক বছরের মধ্যে আই বিকেম দ্য চ্যাম্পিয়ন গলফের টুর্নামেন্টে আই ওয়েন্ট টু লন্ডন কোয়ালালামপুর থাইল্যান্ডে শ্রীলঙ্কাতে সব জায়গায় গলফের টুর্নামেন্টে গেছি খেলেছি প্রাইজও নিয়ে এসেছি বাংলাদেশের এই একটা ট্যাবু যে ক্যান্সার যারা হয়েছে সে ধরে নিয়ে বেশি মরে যাচ্ছে এবং সে আউট অফ আর নর্মাল লাইফ 2004 বসে আমি চিন্তাভাবনা করলাম আমি নিজে সার্ভাইভ করেছি আমার আরও মানুষকে সার্ভাইভ করার জন্য হেল্প করতে হবে I started attending seminars, meetings, breast cancer awareness একটা প্রোগ্রামে আই ওয়েন্ট টু কোয়ালালামপুর ইউএন থেকে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের উপর একটা বড় টিম আছে যেখানে অনেক দেশ থেকে মেম্বার সিলেক্ট করা হয় আই এম ওয়ান অফ দ্যাম